অনেকেরই বদ্ধমূল ধারণা করোনা শুধুমাত্র ধনিক শ্রেণীর রোগ, কিন্তু নিম্নআয়ের পরিশ্রমী মানুষও যে এই রোগে আক্রান্ত হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আমরা বর্তমান সময়ে প্রেক্ষাপটে দেখছি। গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা 200-এর ঘর পার হওয়া মানে এই প্রশ্নের সহজ উত্তর। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। লকডাউন মানে যে ঘরে বসে থাকা তা নয়, নিজের এবং পরিবারের সুরক্ষার মূল মন্ত্র এটি। এই বিষয়ে জেনারেল হাসপাতালে সরজমিনে রিপোর্ট করতে গিয়ে আমরা যেমন দেখেছি অসহায় মানুষের বেঁচে থাকার করুণাকুতি, তেমনি চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতাও চোখে পড়ার মতো। এই বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আব্দুর রব চট্টলা টিভিকে বলেন, যারা নিম্নবিত্ত তারা হয়তো অনেক সময় চিকিৎসকের কাছে আসে না, তারা হয়তো টেস্ট করে না বা হাসপাতালে ভর্তি হয় না, তারা হয়তো কিছুদিন 4-5 দিন হয়তো জ্বর ভুগে অনেকে তো ভালো হয়ে যায়। আসলে 80% লোক তো কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। সে তুলনায় যদি আমরা বলি যে সব ধরনের লোকেরই আসলে করোনা হতে পারে, আর এখন যে স্ট্রেনটা কাজ করছে যে ডেল্টা ভেরিয়েন্ট, এটা কিন্তু ফ্যামিলির প্রত্যেক সদস্যকে, এবং আপনি দেখবেন যে একটা ফ্যামিলির কাজের বুয়া, ড্রাইভার, মালিক, এদেরও কিন্তু হচ্ছে, তারা তো নিম্নবিত্ত। আর দেশের বা চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন, সংক্রমণ এখন উর্ধ্বপর্যায়ে আছে, একদম টপে আছে, এবং বেডের ক্রাইসিস কিন্তু মারাত্মক। আমাদের যে হাসপাতালে আমরা বেড বৃদ্ধি করেও কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছি না, বিশেষ করে আইসিইউ বেডের ক্রাইসিসটা অনেক বেশি, যেহেতু সিভিয়ারিটি অনেক বেশি, সংক্রমণ অনেক বেশি, হাসপাতালে ভর্তিও বেশি, অনেক রোগীকে আমরা ওয়েটিংয়ে রাখতে হচ্ছে আইসিইউ বেডের জন্য। আইসিইউ বেডের ক্রাইসিসটা কিন্তু আমাদের এখানে না, সারা দেশ এবং বিশ্বও কিন্তু এটা চলমান আছে, ক্রাইসিস অনেক বেশি। এখন সাধারণ বেডের ক্রাইসিসও আছে, সুতরাং আমরা সতর্ক হয়ে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, যতটুকু পারি নিজেদেরকে নিরাপদ রাখবো। সৌমিত্র কর্মকার, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।